রহমতুল্লাহ বারাকাতু সমিত ভাই আহ আপনি জানতে চেয়েছেন যে বাথরুমের ভিতরে যেতে গেলে বিসমিল্লা বলে যাবো কিংবা বাথরুমের ভিতরে গিয়ে কি যেরকম দোয়া পড়বো আস্তাগফিরুল্লাহ কিনা আর কিছু এগুলো পড়তে হয় কিনা এক কথা আপনি জানতে চেয়েছেন যে বাথরুমে যাওয়ার জন্য কি ترتیب রয়েছে ইসলামে ওবিল্লাহ তৌফিক สมমৃত ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন নাই বাথরুমে আমাদের সকল কি যেতে হয় বুঝতে পারছেন সিনান এর রুমে বলুন কেনবা আপনা আমরা টয়লেট যেটা পায়খানা প্রসাবের জন্য যায় สมমৃত ভাই ইসলাম এখানেও বিধান দিয়েছে। সম্মানিত ভাই এখানেও ইসলাম বিধান দিয়েছে বিধানটি হলো আপনি যখনই বাথরুমে প্রবেশ করবেন তখন বাম পা আগে বাড়াবেন আর বাম পা আগে বাড়ানো মানে বাথরুমে ঢোকার আগে আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুফসি ওয়াল খাবাইস। বুঝতে পারছেন এই দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুফসি অল খাবাইস। ঠিক আছে আপনি পناہ চাইছেন আল্লাহর কাছে যে এই এইস যারা জিন তারা সব নোংরা থাকে বাথরুমে থাকে তারা বেশি আর আপনি যদি দোয়া না পড়েন তাহলে আপনার এই উলঙ্গ অবস্থা দেখে এই সব জিন গুলো তামাশা করতে থাকে হ্যাঁ হ্যাঁ করে হাসতে থাকে বুঝতে পেরেছেন আপনি যখন এই দোয়া পড়বেন আল্লাহ তরফ থেকে ওরা সব কানা হয়ে যাবে আর আপনাকে দেখতে পাবে না আপনার লজ্জা স্থান ওরা দেখতে পাবে না আচ্ছা এই দোয়া পড়ে আপনি ভিতরে ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পর কিন্তু আপনাকে আর কোনো কিছু পড়তে হবে না ওস্তাক ফেরুল্লাহ না না আর অন্য কোনো দোয়া এবার বেরোবার সময় আপনি ঢুকবার সময় মনে রাখবেন ঢুকবার সময় বাম পা আগে বাড়াবেন আর বেরোবার সময় ডান পা বাইরে বার করবেন আগে ডান পাটা আগে বাইরে বার করবেন আর বেরিয়ে বলবেন গোফরানাকা ঠিক আছে গোফরানাকা গোফরানাকা কিংবা গোফরানাকা এই দোয়া পড়বেন তো এই হচ্ছে bathroom বাথরুমে প্রবেশ করার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত